হেই মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। চলে আসছি সোজাসুজি ভিডিওর মূল টপিকে। কালকে সন্ধেবেলায় যে সন্দীপদা একটা লাইভ করেছে, সেই সন্ধেবেলা লাইভের মধ্যে কিন্তু সবটা পরিষ্কার যে কেন সেদিন সন্দীপদা কোর্টে অনুপস্থিত ছিলেন, কারণ ওনার কাছে কোর্টের তরফ থেকে কোনো রকম নোটিশ যায়নি। আর এই কথাটা যে সত্যি সেটা তো এখন তোমরা মানবে, আগে হয়তো মানতে না বাট এখন মানবে। যাই হোক, ভিডিওর মূল টপিকে আসার আগে বলে দিই, হেই মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে। আমি মনীষা। সন্দীপদা কালকে কিছু কথা বলেছে, অতি অবশ্যই মাথায় এই দাগ নিয়ে সে কখনোই ডিভোর্স দিয়ে কাউকে মুক্তি দেবে না। কথাটা তো ঠিক প্র্যাকটিক্যালি, তাই না? যে এইসব অ্যালিগেশনস গুলো লাগিয়েছে তাকে তো আগে প্রমাণ করতে হবে যে সত্যি সে মুক্তি চায় কিনা। মুক্ত বিহঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অথচ মুক্তি নাকি সে জীবন থেকে পায়নি, বাকি তো শুধু কাগজে কলমে, বাকিটা কিন্তু মনের দিক থেকে উনি উড়েই চলেছেন, তাই নয় কি? আজকে কমেন্ট সেকশন দেখলে খুব সুন্দরভাবে বোঝা যাবে যে কালকে লাইভে বলা কথাগুলোতে কতটা জুলিয়েটের জন্য আজকের এই ভিডিও ভারী হতে পারে। সত্যিই তাই, জুলিয়েট কিন্তু প্রকৃতপক্ষে যে পরকীয়া রত, সেটা শুধু আজ থেকে নয়, 28 দিনের সম্পর্কের বেসিসে নয়, তারও আগে হয়তো। তার কোনো উপযুক্ত প্রমাণ না পাওয়া গেলেও এটা তো ক্লিয়ার, না হলে হাতে হাত রেখে গোলাপ ফুল নিয়ে ছবিটা কি করে স্টোরিতে পোস্ট হলো, সেই ছবি কবে তোলা, কবে কার ছবি, সেই সম্বন্ধিত কোনো কথা কিন্তু আমরা জুলিয়েটের তরফ থেকে পাইনি। সম্পর্ক কবে থেকে 28 দিনে ক্ল্যারিফিকেশন পেলেও হাতে হাত রেখে তোলা যে ছবি সেটার ক্ল্যারিফিকেশন কিন্তু আমাদের কাছে নেই। আশা করছি যে 22 দিন ও ভিডিও দেয়নি সেই 22 দিনের মধ্যেই ওটা যে কোনো একদিনে তোলা। যার সাথে কখনো দেখা হলো না, সম্পর্কই নেই, সেই মানুষটার সাথে এই ধরনের একটা ছবি পাবলিকলি পোস্ট করা হয়েছে, তাও সেই তৃতীয় ব্যক্তির ওয়াল থেকে, যে কিনা আজকে বন্ধু হিসেবে মার্ক আউট করা গেল তাকে জুলিয়েটের ভিডিওতে। বন্ধু হিসাবে মার্ক আউট করলে কি আমরা বন্ধু হিসাবে মেনে নিতে বাধ্য? কয়েকদিন আগে বললে দাদা, তারপরে বললে ভরসার হাত, আর আজকে বলছো বন্ধু, কোনটা মেনে নেব? এই বন্ধুত্বটা প্রথম দিনকেই যদি তুমি বলতে, তবু না হয় সম্মানটা একটু বজায় থাকতো তোমার জন্য। এতে করে কিন্তু তুমি সেই মানুষটাকেও অপমান করছো, এক একবার এক এক সম্পর্কের দোরগোড়ায়। খেলাটা ঠিক জমছে না। উপযুক্ত প্রমাণ না হলে কিন্তু সন্দীপদাও মুক্তি দেবে না, সে কথা কালকে সন্দীপদা জানিয়েছে। আমরা এই কথা এইমাত্র জানতে পেরেছি যে সন্দীপদার বিপক্ষে এমন কোনো কল রেকর্ডিং আছে যেটা নাকি সন্দীপদার জন্য ভীষণভাবে ভারী হতে পারে। তাহলে তো এই কথাও বলা যায়, জুলিয়েটের এই প্রত্যেক দিনের রোজনামচা যেটা শেয়ার হচ্ছে, সেই রোজনামচার জীবনে কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলো কিনা ওর বিপক্ষে দাঁড় করায়। যেমন টাইটেলে লেখা দীপ্ত সরকারের নাম, তারপরে তার সাথে অবাধ বিচরণ এবং সেই বিচরণে বাবা মায়ের সাপোর্ট। আজকে একজন প্রশ্ন রেখেছে, সন্তান অন্যায় করলে বাবা মা ক্ষমা করে না দিয়ে কতদিন পারবে? তার মানে সন্তান যতই অশ্লীল অন্যায় করুক না কেন, বাবা মা ভালোবাসার টানে ক্ষমা করতে বাধ্য, এটাই সে বোঝাতে চেয়েছে। বাবা মা কতদিন মেনে না নিয়ে থাকতে পারে? হ্যাঁ, তবে বাবা মা যে ছেলেকে চিনল না, জানল না, যার মেয়েই চিনতে পারল না, 28 দিনের সম্পর্ক কি কাউকে চিনে নেওয়ার জন্য অ্যাকিউরেট টাইম? নয় কিন্তু। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার সাথে লাঞ্চ ডেট মেয়েকে ছেড়ে দেওয়া, ইজ ইট সেফ? আমার তো মনে হয় না। একটা বুদ্ধিমান হেলদি রিলেশনশিপ মেনটেন করনেওয়ালা পরিবার, যারা কিনা প্রত্যেকটা মানুষ এখন আমাদের সামনে একটা সুন্দর রিপ্রেজেন্টেটিভ ব্লগ শেয়ার করতে প্রস্তুত, সবাই খুব সুন্দর কোঅপারেট করছে, সেখান থেকে দাঁড়িয়ে তাদের বুদ্ধিমত্তা কি বলে? মেয়ে যার হাত ধরে বেরোচ্ছে, যাকে সাথে করে নিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়ে বেরোচ্ছে, সমাজে তাকে কি পরিচয় দেবে? কিছুদিন আগের কমিউনিটি পোস্ট উড়িয়ে দিলেই মানুষের মন থেকে কিন্তু সেই সব লেখাগুলো মুছে যাচ্ছে না। হাজার হোক, সে নিজে মুখেই তো সেই কথাগুলো বলেছে আর লিখেছে, তাই নয় কি? একটা ক্ল্যারিফিকেশন যেটা সবসময় সবাই দেয়, সন্দীপদা আগে পরকীয়ার কথা আউটবাস্ট করেছে লাইভ করে মধ্যরাতে, তাই এটা হচ্ছে তুরুপের তাস। আর আমি যদি বলি অন্য কিছু আছে তুরুপের তাস, এই যেরকম জুলিয়েট শাশুড়ি সম্পর্কিত পরকীয়া কোনোদিন দেখল না, জানল না, শুধুমাত্র নিজের পরকীয়াকে ডিফেন্ড করার জন্য, শুধুমাত্র নিজের পরকীয়াকে ডিফেন্ড করার জন্য শাশুড়ির শ্বশুরমশাইয়ের সাথে এক ঘরে না থাকাটাকে পরকীয়ার নাম দিয়ে মার্কেটে ছড়িয়ে দিল। এটা কয়েকজন বয়োজ্যেষ্ঠর জন্য অপমানের নয় কি? নিজের দোষটা স্বীকার করে নিলাম বলেই দোষ আর দোষের রইল না, এমনটা তো নয়। তাহলে তো সেই দোষটা করা থেকে বিরত থাকতে হয়, কিন্তু সে যখন সেই দোষটাকেই সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়ে এগোচ্ছে, তাহলে তো তার মানে সে তার দোষ স্বীকার করেও দোষ স্বীকার করেনি, তাই তো? এই কথাই কিন্তু যুক্তিতে দাঁড়াচ্ছে। আচ্ছা,
কিছু কমেন্ট সেকশন যেটা কমেন্টে পুরো ভরে গেছে, ঠিক আছে? কমেন্ট সেকশনে একটাই কমেন্ট, জুলিয়েট যেটা করেছে সেটা শুধু ভুল নয়, সেটাকে অন্যায় বলে। কিছুদিন আগে, সরি, কিছু মাস আগে যখন জুলিয়েট সুযোগ চেয়েছিল সংসার ঠিক করে নেওয়ার, যে অকথ্য অত্যাচার ওর ওপর হয়েছে সেটা নাকি বন্ধ ঘরে, সেই অত্যাচার ক্ষমার যোগ্য নয়। আচ্ছা, ও যে অন্যায় করলো সেটা ক্ষমার যোগ্য নয়, এটা তো বলা উচিত। ও যে অন্যায় করেছে সেটা যদি ক্ষমার যোগ্য হয় তাহলে এটাও ক্ষমার যোগ্য। আফটারঅল, এই অন্যায়টা ওর সাথে বন্ধ ঘরে এই অত্যাচারের জন্যই তো হয়েছে, যেটা ও নিজে করেছে নিজের সাথে। একটা উত্তপ্তকর পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, সেই উত্তপ্তকর পরিবেশে একটা পুরুষ মানুষের পক্ষে কি করা সাজে? আজকে যেসব মানুষ এই কমেন্টটা করে, ঠিক আছে তুমি মুভ অন করো, তোমার যেটা মনে হয় তুমি সেটা করো, অবভিয়াসলি আপনারা সকলেই সকলের জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক, অবভিয়াসলি ঠিক, তবে একটা কথা তো মানতেই হবে, এটা ঠিক তখন হতো যখন ও নিজে নিজের জায়গা থেকে পুরো ক্লিন কাট থাকতো, নয় কি? সেখান থেকে বেরিয়ে আসার কয়েকটা মাসও ও সময় নেয়নি, ডে ওয়ান থেকে ও বাইরে বেরিয়েছে সেই মানুষটির সাথে, যার সাথে আমার দেখা নেই, যার সাথে আমার কথা নেই, যাকে আমি চিনি না, জাস্ট বিকজ কটা চ্যাট করেছি তার সাথে আমি তাকে বিলিভ করে নিচ্ছি। মানে এটা কি এতটাই ইজি? ট্রাস্ট পাওয়া কারোর, কাউকে অন্ধবিশ্বাস করা, স্বামীকে করতে পারেনি পাঁচ বছরে, স্বামী সেই জায়গা অর্জন করেনি, তাই তোমরা তো এখন এটাই বলবে। এই মানুষটা মানে ক্যামেরার ওপারে শুধু নয়, নিজের আয়ত্তের ওপারে ছিল, তাকে চিনল না, জানল না, তার পছন্দের কানের দুল কেনা অবধি ঠিক আছে, তার পছন্দের জীবন পরিচালনা করাটা কি ঠিক? আমার তো জানা নেই। একটা মানুষ যার কিনা অতীত ভুলে ভরা, হ্যাঁ এখন তাকে ঠিক হওয়ার একটা সুযোগ অবশ্যই দেওয়া যায়, সত্যি যদি সে ঠিক হতে চায়, তবে কতটা ঠিক সেটা এখন কিন্তু মানুষজন কেউ বিশ্বাস করতে পারছে না। আফটারঅল ওর উচিত ছিল আর একটু সময় দেওয়া। এবার চলে আসি কন্টেন্টের মুখ্য বিষয়ে, অনেক তো অ্যাডভাইস দিলাম। জুলিয়েট সেই সময় যে অকথ্য অত্যাচারের সম্মুখীন হয়েছিল, সবার বক্তব্য হচ্ছে এটা হচ্ছে স্ট্রং পয়েন্ট, কারণ 22 দিন ও কোনো ভিডিও দেয়নি। 22 দিন যে ও ভিডিও শেয়ার করেনি, সেই 22 দিনের মধ্যে কিন্তু ওকে অনেক জায়গায় দেখা গিয়েছিল, তার মধ্যে একটা প্রুফ হচ্ছে দীপ্ত সরকারের ইনস্টাগ্রাম স্টোরি, যেখানে হাতে হাত রেখে ছবিটা আমরা পেয়েছি, যেটা আমি প্রথমেই বললাম, যেটার কোনো ক্ল্যারিফিকেশন নেই। একজন স্বামী পাশে বসে থেকে তার উপর কোন রকম অত্যাচার না করে দিনের পর দিন সহ্য করে গেছে পাশে বসে থেকে অত্যাচার, পাশে বসে থেকে তাকে চিট করা, সবটা মেনে নিয়েছে। তারপরেও যখন যেদিন সবটা ফাঁস হলো, সেই দিনকে যখন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে, সে সমানে বলে যাচ্ছে আমি বেরোবো না, কারণ সে জানে এই জায়গাটা আমি তৈরি করেছি, এখান থেকে এখন কোনো চ্যাটের কারণে আমি বেরিয়ে যাব না। না হলে কি ব্যাকআপ সম্পর্ককে এই কথা বলতো, যেদিন যে মুহূর্তে আমি তোমাকে বলবো সেদিন সেই মুহূর্তে তোমাকে সম্পর্কটা শেষ করতে হবে, যাকে ভালোবাসলাম যেখান থেকে আমি মুক্তি চাই সেই জায়গায় সেই সম্পর্ককে আমি কি করে বলতে পারি এই কথা, যে যেদিন ধরা পড়ে যাব সেদিন তোমাকে ছেড়ে দিতে বললে তুমি ছেড়ে দেবে? কি মনে হচ্ছে, এই সম্পর্ক কি সত্যি 28 দিনের চ্যাটের ওপর ডিপেন্ডেবল? আমার মনে হয় না। আজকে দাঁড়িয়ে আমার মনে হওয়ার তো কোনো মানে গুরুত্ব নেই, সরি, আমার মনে হওয়ার এখানে কোনো গুরুত্ব নেই। যারা জীবন কাটাচ্ছে বা যারা ভবিষ্যতে জীবন কাটাবে তাদের বক্তব্যটাই এখানে হাইলাইটেড। সন্দীপদা কটা কথা বলেছে মাথায় কলঙ্ক নিয়ে, সে কখনো তাকে এই সম্পর্ক থেকে মুক্তি দেবে না, একদম পারফেক্ট কথা। প্রমাণ তো করতেই হবে, প্রমাণ তো করতেই হবে, সে কোনো ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে নেই, সে কোনো ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে থেকে পাস আউট করছেই না, না 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 করতে হবে এমন কোনো গ্যারেন্টি নেই। তবে এই আরোপটাই তো সে লাগিয়েছে যে মার্কেটে আমাকে সমানে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে সবার কাছে কন্টেন্ট হিসেবে তুলে দেওয়া হয়েছে। কখন তুলে দেওয়া হয়েছে, মধ্যরাতে লাইভের পর, নাকি কমিউনিটি পোস্টে নিজের ভালোবাসার সম্পর্কের স্বীকারোক্তির পর, কোনটা? তোমার কাছে সম্পর্ক যদি এতই প্রায়োরিটি, তাহলে যাকে ইনস্টাগ্রামে দাদা বলে পোস্ট করলে তাকে কি করে কয়েকদিন পর ভালোবাসার মানুষ বলে পোস্ট করছো, আবার কয়েকদিন পর বন্ধুত্ব বলে পোস্ট করছো? মানে আজকে তো দেখালে সেটাই, বন্ধুকে ট্রিট দিতে নিয়ে গেছো। তোমার কাছে প্রত্যেকটা সম্পর্ক কি এই রকমই গোলমেলে? মানে তুমি মানুষকে ঠিক কোন বিভ্রান্তির চোটে ফেলতে চাও, কোন বিভ্রান্তির চোটে, এটাই তো বুঝতে পারা যাচ্ছে না। কোনো কো-ক্রিয়েটারের প্রশ্ন নয়, শুধু কয়েকটা কমেন্টস।
কয়েকটা কমেন্টস, যে কমেন্টসগুলোর উত্তর আমার জানা নেই, তবে আমি সেই প্রশ্নগুলো তোমাদের জন্য রাখছি। আমার ভিউয়ার্স যারা, আমি তাদের কাছে রাখছি যে সত্যি কিছু কিছু মানুষ বলেছে ও ভুল করেনি, অন্যায় করেছে। আবার কিছু মানুষের বক্তব্য এই ভুলেরও ক্ষমা হয়, ও তো শুধু চ্যাটই করেছে। কিছু মানুষের কাছে যাদের কাছে এটা বক্তব্য হচ্ছে ও তো শুধু চ্যাট করেছে, তারা কিন্তু এটা গ্যারান্টেডলি বলতে পারবে না যে ও শুধু চ্যাটই করেছে। এটা গ্যারান্টেডলি কেউ বলতে পারবে না। না, আমি কোনো অশ্লীল চ্যাটকে ইঙ্গিত করছি না, আমি ইঙ্গিত করছি একটা বিষয়ে, যে বিষয়টা হচ্ছে ওদের পূর্বে আলাপ হওয়া, ওদের পূর্ব পরিচিত হওয়া থেকে। কারণ একটা মানুষ এতটা কমফর্ট কখনো হতে পারে না, এটা কখনো পসিবল নয়। শুধুমাত্র চ্যাটের উপর, 28 দিনের চ্যাটের উপর ডিপেন্ড করে কোনো মা বাবাও তাকে ভরসা করতে পারবে না, যার নামে ওয়াইটিতে তার অতীতের সমস্ত কেচ্ছা ছড়িয়ে দেওয়া হয়েছে। সবার কাছে সবটা ক্লিয়ার, সে কতটা নিখাদ নিখুঁত মানুষ, তাই সে কতটা ভরসাযোগ্য আমার জানা নেই। এই জায়গায় দাঁড়িয়ে ও ওর হাজবেন্ডকে চিট করেছে, এই কথাটা হাইলাইটেড নয়। ওর উপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, এটা হচ্ছে হাইলাইটেড। কেন হয়েছে আর কখন থেকে হয়েছে, সেই 2 দিন হয়েছে অকথ্য ভাষায় অত্যাচার। তারপরেও ওর মা ওকে ওখানে সজ্ঞানে ফেলে রেখে এসেছে, যে কিনা সংসারে এতগুলো হেলদি রিলেশনশিপ মেনটেন করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ওনার মা কিন্তু ওখানে ওই অবস্থায় ওনাকে ফেলে রেখে চলে এসেছে। ভরসার হাতটা তখন উপযুক্ত কি ছিল না? তাহলে কি করে বাড়ি ফিরে আসার পরেই মেয়েকে বাইরে বেরোনোর এত সুন্দর অনুমতি দিয়েছিলেন? মেয়ে তো তখনও বাড়িতেই ছিল, নিজেদের কাছেই ছিল, শুধু দাদার বিয়ের সময়। সেই সময় কোনো একটা জটলা পাকে, সেই জটলার মধ্যে তাকে ঘর থেকে বিতাড়িত হতে হয়। আর আজকে ভিডিওর এন্ডে, এটা আমিও দেখেছি ওই পিঙ্ক দেওয়াল, কিন্তু এই নিয়ে কিছু বলিনি ভাই। কখন এসে সবাই বলবে ওর সুখের জীবনে তুমি পাকা ধানে মই দিচ্ছ? সেই জন্য এই পিঙ্ক দেয়াল ওর ঘরেও আছে, ও এটা আমাদেরকে দেখিয়েছে শুদ্ধমাত্র এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, এটা আমিও বুঝতে পারছি। তারপরেও ওর যেখানে ভালো লাগে ও তো সেখানেই থাকবে, যতদূর কথা হচ্ছে মিথ্যে কথা, সেটাও ডে 1 থেকে বলছে, আজ নতুন কিছু নয়। ডে 1 থেকে মিথ্যে কথা যেমন এটা বলে এসেছে যে ওর নারী ছেড়া সম্পদের প্রতি ওর অগাধ ভালোবাসা, অগাধ টান, সেটা শুধু উইনিং ট্রফির মতো, উইনিং ট্রফি ছাড়া আর কিচ্ছু নয়। কৃষু ওর কাছে একটা উইনিং ট্রফি, না হলে 4 মাস পর যখন সন্তানকে প্রথম দেখল, তখন মনের মধ্যে যে মায়া, যে মুখের মধ্যে কষ্টটা আসার কথা, সেটা আমরা কেউ দেখতে পাইনি। 7টা কাঁথার প্রতি যে একটা আফসোস দেখতে পেয়েছি, যে কিচ্ছু পাইনি কিচ্ছু পাইনি, কিন্তু যেটা হাতের কাছে পেয়েছিলে সেটাকে কতটা আঁকড়ে ধরেছিলে, তোমার নিজের নারী ছেড়া সম্পদ, যেটা তুমি সবাইকে বলো। কোর্ট কবে কি আদেশ দেবে পরের কথা, সেদিন তো প্রশাসন তোমার সাথে ছিল, তাকে একটাবার জড়িয়ে ধরলে না কেন, কেউ তো কিছু বলতো না? কই সেই আবেগঘন মুহূর্ত আমাদের চোখে তো পড়ল না, আর কানাঘুষো এটাও শুনতে পেলাম না যে 7টা কাঁথার মতো, মানে 7টা কাঁথা তো তুমি পেয়েছ, তোমার দামি শাড়ি নাকি তুমি পাওনি? ঠিক সেরকম আমরা কৃষুর সাথে আবেগঘন মুহূর্ত কিন্তু দেখতেও পাইনি, কানে এখনো অবধি শুনতেও পেলাম না যে তুমি এরকম কোনো টাইম তোমার সন্তানের সাথে স্পেন্ড করেছো সেই দিনকে। তোমার মনে সেদিনের পর যা উচ্ছ্বাস, বাড়িতে যা হৈহুল্লোর আনন্দ, আসলেই তুমি জিনিসপত্র রিকভারি না, যুদ্ধ জয় করে এসেছিলে। তোমার মধ্যে এই একটা স্পিরিটই আমরা দেখতে পেয়েছিলাম। এটা তোমার কাছে যদি যুদ্ধ লাগে, বাকি জীবনটা পড়ে রয়েছে। দাঁড়াও, একটা 5 বছরের সম্পর্ককে তুমি লাথি মেরেছো, এবার 28 দিনের সম্পর্ক তোমাকে কি ফিরত দেয় সেটাই দেখার বিষয়। লাথি মেরেছো তুমি, শুধু সন্দীপ দা একা নয়, দুজনের যৌথ উদ্যোগেই কিন্তু সম্পর্কটা শেষ হয়েছে। যদি সন্দীপ দার ক্ষমা করার কথা হতো, সুযোগ দেওয়ার কথা হতো, তুমি কি ক্ষমা করেছিলে? তুমি সেই 2 দিনের অত্যাচারকে ক্ষমা করতে পারোনি, এটাই তো বলছে সবাই। ওই 2 দিন তোমার উপর অত্যাচার হয়েছে, বাকি তোমার উপর মানসিক অত্যাচার হতো। আচ্ছা, মানসিক অত্যাচার তো তোমার মা বাবাও করলেন, রেগে গিয়ে রাগ করে তোমাকে বাড়ি থেকে বের করে দিলেন, তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারলে? শুধু একটা বাইরের ছেলে, যাকে কিনা 5 বছর নিজের স্বামী হিসেবে তুমি সবার কাছে পরিচিতি দিয়েছো, তাকেই তুমি ক্ষমা করতে পারলে না, কারণ সে বাইরের ছেলে। এক্স্যাক্টলি, যাকে তুমি কোনোদিন নিজের করতেই পারোনি, এটাই হচ্ছে আসল বিষয়। এবার চলে আসি কমেন্ট সেকশনের ওপরে। একজন কমেন্ট করেছে, জুলিয়েট যদি তাড়াতাড়ি ডিভোর্স চায়, সবার আগে ওকে দীপ্তর সঙ্গ ছাড়তে হবে, নিড অ্যা ক্লিন থাকতে হবে, কন্ট্রোভার্সি ছাড়তে হবে, তাহলেই সে মুক্ত হবে। কন্ট্রোভার্সিও ছাড়বে না, ছাড়ার কোনো প্রশ্নই আসছে না। আর যতদূর কথা দীপ্তর সঙ্গে থাকা, ও তো বলতেই পারে, ক্যামেরার পেছনে থাকা মানুষটি আমার ব্যক্তিগত জীবনের অঙ্গ হতে পারে, আমি তাকে কেন ক্যামেরাতে দেখাবো? তবে হ্যাঁ, আমরা সবাই খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি সে কে, আর এনাফ প্রমাণও আছে যে ওদেরকে একসাথে কোথায় দেখা গেছে বা কেন। আজকে দাঁড়িয়ে প্রশ্ন অনেক আছে, উত্তর কয়েকজন দিতে পারবে না,
কয়েকজনই উত্তর দিতে পারবে না, তবে সেই প্রশ্নগুলো আমি এখন সাইডে রাখছি। একটা প্রশ্ন যেমন সব থেকে বেশি আসে যে সন্দীপ দা ছাড় পাবে না, যে কল রেকর্ডিং প্রুফ আছে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সন্দীপ দা ছাড় পাবে না। সন্দীপ দার কাছে যে প্রুফ আছে সেই প্রুফের জন্য কি ও ছাড় পাবে, সেটা আগে ওর একটু ভাবা দরকার। একটা মোক্ষম প্রুফ কিন্তু আছে দাদার কাছে, সেই প্রুফটার বেসিসে চাইলেই কিন্তু খেলা পাল্টে যায়। এবার সে ভেবে দেখুক সে কতটা জোর কদমে গামছা বেঁধে খেলার মাঠে নামতে পারে, আমরাও দেখতে চাই। একজন লিখেছে জুলিয়েট ডিভোর্স পাবে কারণ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, কারণ সন্দীপের ঘর থেকে চলে যাওয়ার 20-22 দিন কোনো ভিডিও করেনি, কিন্তু ইনস্টাগ্রামে সেই স্টোরি পোস্ট হয়েছে অনেকবার, শুধু একবার নয় বহুবার, এবং বাড়ি থেকে বেরিয়ে আসার পর একের পর এক ফেসবুক পোস্ট, ডেডিকেট করে করে ফেসবুক পোস্ট। সে তখনও তার স্ত্রী ছিল, তখনও সে কোনো ভিডিও পোস্ট করেনি, রাতারাতি চ্যানেলও খোলেনি, তারপরেও কিন্তু সে এরকমভাবেই পোস্ট করেছে তার ভালোবাসার মানুষকে, যেন তার সাথে শুধু 28 দিন নয় বহু আগের সম্পর্ক। তাহলে সেই স্বামী তাকে সুযোগ দিয়ে মেনে নিত কি করে, কি করে মেনে নিত? সেই সময় সন্দীপ আর তার ক্রিয়েটার দিদিরা, এখানে অন্য ভাষায় লিখেছে আমি বললাম না, কোনো অবজেকশন করেনি। তখনও জুলিয়েট সন্দীপের ওয়াইফ ছিল, সন্দীপের ওয়াইফ ছিল মানে সন্দীপ দার। ওয়াইটিতে যেভাবে ওর ক্যারেক্টার বিক্রি করেছে এটাই জুলিয়েটের প্লাস পয়েন্ট হবে। আচ্ছা, জুলিয়েটের প্লাস পয়েন্ট যদি ওর ক্যারেক্টার বিক্রি করা হয়, তাহলে ক্যারেক্টারের স্ট্যাম্প মার্ক দিয়েছে কিন্তু জুলিয়েট নিজেই। মধ্যরাতের লাইভের পরেও কিন্তু এই আমার মতো অনেকেই কনফিউশনে ভুগছিল, অ্যাকচুয়ালি এটা গুজব হতে পারে, বা সন্দীপ দা শুধুমাত্র একটা সন্দেহ হতে পারে, বা এরকম একটা গুজব যেটাকে নিয়ে ওরা ভিউজ কামাচ্ছে। কিন্তু না, সেদিনই সমস্ত মানুষ কনফার্ম হয়ে গেছে, যেদিন বান্ধবীর সংসার বাঁচানোর তাগিদে নিজের সংসার বাঁচানোর চেষ্টা না করে কমিউনিটি পোস্টে স্বীকারোক্তি দিয়ে দেয় সে, যে হ্যাঁ আমি এরকম একটা ভরসার হাত পেয়েছি। কি মনে হচ্ছে, এটা একটা স্ট্রং এভিডেন্স? আচ্ছা, তারপর এসছে জুলিয়েট যেভাবে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, ওর তো মনে হচ্ছে কপালে অনেক শাস্তি লেখা আছে। ওপেনলি কারোর সাথে ঘোরাটা শাস্তিযোগ্য অপরাধ নয়, তবে হ্যাঁ, স্বামীর উপর 498 এর কেস করার আগে এইটুকু তো নিজেকে সেফ রাখতেই হতো যে আমি যার সাথে ঘোরাফেরা করছি তার সাথেই আমার সম্পর্কে জড়ানোর কারণে আমার উপর এত অত্যাচার হয়েছে, এবং এই অত্যাচারটাকে আমি এত বানিয়েছি নিজেই। আমার কাছে সেই 22 দিনে এনাফ টাইম ছিল প্রশাসনের কাছে গিয়ে 498 এর কেস করার, কারণ সেই 22 দিন আমি না তো ক্যামেরার সামনে এসেছি, আর না তো আমার কপালের হাতের কনুয়ের দাগগুলো ঘাগুলো শুকিয়েছে। কিন্তু সে সেটা করেনি, সে সম্পর্ককে সুযোগ দিতে চেয়েছিল, সে বাড়ি ফিরে আসবে এটা ভেবেও ছিল। তারপরেও সে কি করে সেই ছেলেটির সাথে দেখা করে আমার তো জানা নেই। এখন বলবে তুমি কি দেখেছো দেখা করতে? না ভাই, দেখা করতে দেখিনি, হাতে হাত রেখে ছবিটা তো আর আকাশ থেকে উঠে এলো না, আর এত সুন্দর এডিটিং, মানে কি বলবো, এডিটিং অ্যাপও নেই যে এই জিনিসটাকে এইভাবে রিক্রিয়েট করা হবে, ঠিক আছে, সেই জন্যই বলা। এরপর আরেকটা কমেন্টসে চলে আসি, জুলিয়েট ডিভোর্স পাবে কারণ, ও আচ্ছা আচ্ছা এটা পড়ে নিয়েছি, সরি। সবশেষে দেখা যাবে জুলিয়েট ডিভোর্স পেল না, তখন বাধ্য হয়ে ফিরে আসবে একটা সময়। না না, ওর ফিরে আসার কোনো আশার নেই, যাতে না আসতে হয় ইচ্ছে করে, সেই জন্য ও এখন এই ভিডিওসগুলো দিচ্ছে, এমন ক্লিয়ারলি নিজেদের সম্পর্কটাকে প্রায়োরিটি দিয়ে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলছে, যাতে মনের মধ্যে থাকা ওই যে কথায় আছে না, একটা মানুষ মুভ অন করে, ধরো একটা মানুষ কাউকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, সে মুভ অন করতে পারছে না। সে কি করে মুভ অন করে জানো? সেই মানুষটার করা অবহেলা, সেই মানুষটার করা ইগনোরেন্স দেখে দেখে মুভ অন করে। এই যেরকম জুলিয়েট এখন দেখাচ্ছে, দেখো এটা কিনবো, অ্যাকচুয়ালি এখানে গিয়ে জানে কার ব্রেকডাউন, কাকে ব্রেকডাউন করা সম্ভব, এক্স্যাক্টলি সেই জন্যই দেখাচ্ছে সন্দীপ দাকে। কিন্তু সন্দীপ দা এই জিনিসগুলো দেখতে দেখতে একদিন নিজের মনের মধ্যে থাকা যে এই বিতৃষ্ণা সেখান থেকে মুভ অন করে বেরিয়ে যাবে। ও নিজেই শিখিয়ে দিচ্ছে কি করে মুভ অন করতে হয়, কারণ ওকে তো মুভ অন করতে লাগেনি, ও তো ও বাড়িতে থেকেই মুভ অন করে নিয়েছে না, আফটারঅল ভরসার হাতকে এত তাড়াতাড়ি না হলে লাইফে অ্যাকসেপ্টেবল একটা জায়গা দেওয়া যায় না। তারপরে আসছে, আচ্ছা আচ্ছা, স্বামী সন্তান নিয়ে দিব্যি সংসার করছে, সব ভুলে যাবে দুজনে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাকড়ায় প্রাণ হারায়, আর এটাই ভবিতব্য, ওরা যদি সব মিটিয়ে ভালো থাকে খুবই ভালো। আমি আর লাস্ট লাইনটা পড়লাম না, থাক। আরেকজন লিখেছে এটা মিউচুয়ালি ডিভোর্স হবে না, কন্টেস্টের দিকে চলে যাচ্ছে,
এটার মানে আমি বুঝিনি, তবে এটাটুকু তো আমিও জানি এটা মিউচুয়ালি ডিভোর্স হবে না। ও যে অ্যালিগেশনস গুলো লাগিয়েছে সেই অ্যালিগেশনস গুলো যতক্ষণ না সঠিক প্রমাণ করছে ততক্ষণ তো ডিভোর্স হওয়ার কোনো রাস্তাই নেই। আর দুদিকে দুটো কোর্টে কিন্তু দুজনে দুতরফ থেকে ডিভোর্সের আপিল করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রমাণ তো করতেই হবে বস, প্রমাণ না করে যাবে কোথায়? রাত্রেবেলা বাড়ি ফিরলে না সেই জায়গা তুমি দর্শকদের, মানে আমাদের মতো দর্শকদের মুখ বন্ধ করে দিতে পারো। প্রমাণ যখন হাতে নিয়ে কোর্টে গিয়ে দাঁড়াবে, যারা তোমার হয়ে লড়বে তাদেরকে, মানে অন্যের হয়ে লড়বে সরি, বিবাদী পক্ষ যখন তোমাকে কোনো প্রশ্ন করবে তুমি তখন সেই প্রশ্ন এড়াবে কি করে? তখন কিন্তু কেউ তোমায় পুতুল নাচের মতো শিখিয়ে পড়িয়ে দেওয়ার সুযোগ পাবে না যে হ্যাঁ আমি ওর হয়ে উত্তরটা দেবো, এটা তখন কিন্তু হবে না। তখন তোমাকেই তোমার উত্তরগুলো রাখতে হবে, রেডি, বি রেডি ফর দ্যাট। তারপরে জুলিয়েট অনেক বড় অন্যায় করেছে, ম্যান্ডি আর জুলিয়েটের মধ্যে ডিসক্রিমিনেশন কেন? বোথ অফ দেম ডিড সেম ক্রাইম, দেন ওয়াই আর ইউ সাপোর্টিং জুলিয়েট? এটা ছিল প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদির উদ্দেশ্যে। আই থিঙ্ক জুলিয়েট ম্যান্ডির থেকেও বেশি দোষী, কেননা ও বাচ্চাটাকে অ্যাবান্ডন করেছে আর ম্যান্ডি ওর মেয়েকে সাথে নিয়ে পরকিয়া করতে বেরিয়েছিল। অ্যাজ আ ক্রিটিক ইউ হ্যাভ টু বি অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল ফর অল। এক্স্যাক্টলি, এই জায়গায় দাঁড়িয়ে সবার মতের একটা অমিল ঘটছে না, একটু হলেও ঘটছে। ও যে কাজটা করেছে সেটা নিন্দনীয়, তবে মা হিসাবে ও যে কাজটা করেছে সেটা চরম নিন্দনীয়। নিজের সুখ, নিজের স্বাধীনতা, নিজের স্বেচ্ছাচারিতার জন্য লড়াই করা অপরাধ নয়। পৃথিবীতে অনেক ইন্ডিপেন্ডেন্ট উওম্যান, মানে উওম্যান আছে যারা কিনা অ্যাজ আ সিঙ্গেল মাদার লাইফটাকে লিড করছে। বাবা মা সন্তানের ভালো চেয়ে তার সন্তানের সিঙ্গেল লাইফটাকে মেনে নিতে পারত না, তবে সন্তান অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সেই সম্পর্ককে স্বীকারোক্তি দিচ্ছে, সেটাকে বাবা মা মেনে নিচ্ছে। কি অদ্ভুত একটা কথাবার্তা, তাই না? মানে অসম্ভব অদ্ভুত কথাবার্তা। এই দাবি যদি কয়েক বছর পর জুলিয়েটের বৌদি রাখে তখন তাদের দেখবে বিশাল কষ্ট হচ্ছে। যাই হোক, এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। সবাই যে বারবার বারবার এই কথা বলছে না, আরে কি হলো, সন্দীপদা তো বলেছিল আমি মুক্তি দিয়ে দেবো, আমি এই ঝামেলা থেকে যত তাড়াতাড়ি বেরোতে চাই তত মঙ্গল। আসলেই ঝামেলা থেকে বেরোতে চাইতে কার না ভালো লাগে, তবে অ্যালিগেশনস গুলো তো আগে মুছে ফেলতে হবে। সেগুলো না মুছে ফেললে কখনোই এই জায়গা থেকে, এই গিল্টেশন থেকে বেরোনো যাবে না। একটা পুরুষ মানুষ যে কিনা গ্রামের চাষাভুষো মানুষ বলে তাকে, মানে সবসময় সর্বসময়ের জন্য একটা কথাই বলা হচ্ছে, আমি যখন ছিলাম তখন এত সাজগোজ করতো না, আমি যখন ছিলাম তখন এটা করতো না, আমি যখন ছিলাম তখন আমাকে খেতে দিত না। এক্স্যাক্টলি, এখন নিজে ওয়েট লস করতে পারছে না কারণ বাপের বাড়িকে নিজের তালে পরিচালনা করতে পারছে না। বাপের বাড়ির কেউ ওর জন্য খাওয়া কম্প্রোমাইজ করতে রাজি নয়। শ্বশুর বাড়িতে সকলকে কিন্তু খাওয়া কম্প্রোমাইজ করিয়ে দিয়েছিল, মনে পড়ে? হ্যাঁ, শুধু লাঞ্চটা পারেনি, সেই জায়গায় গিয়ে নিজেকে দই দিয়ে ভাত মেখে খেতে হতো, আর সেটাকেই এখন শো করছে, আমাকে তো মাছ পছন্দের এনেই দিত না, তরি তরকারি রান্না হতো না, সেই জন্য আমি খেতে পেতাম না। দুটো বিষয়বস্তু কি এক হলো? আমরা এখনো গিয়ে কিন্তু জানতে পারছি ওর টক দই ভীষণ পছন্দের, তাহলে যার পছন্দের ওই বাড়িতে কোনো গুরুত্বই নেই তাকে তার পছন্দের টক দইটা কি করে এনে দেওয়া হতো? আমার তো মনে হয় এক খুলি টক দই বা এক প্যাকেট 17 টাকার টক দইয়ের থেকে ও যে মাছ পছন্দ করে সেই মাছের পিস বোধ হয় কম দাম, তাই না? বুদ্ধিমান হলে কিন্তু যদি মনে করতো আমি কিপ্টেমি করবো বা বউয়ের ওপর অত্যাচার করবো তাহলে সে সেটাই করতো, নাকি তাকে ভালোবেসে সে যেটা খায় সেটাই এনে তার পাতের মধ্যে হাজির করে দিত। এটা তো একটা লক্ষ্যভূতর মতো বিষয়বস্তু হওয়া দরকার, বাট মানুষ ডেসক্রাইব করে আলাদাই ওয়েতে। আচ্ছা, আরেকজন লিখেছে, এই মেসেজটা আমার একটু কেটে গেছে, তারপরেও আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটাই বলছি। পরকিয়া করেনি, শুধু মোবাইল চ্যাট করেছে, মোবাইলে চ্যাট করেছে। আসলে সত্যিই কি না, সত্যিই কি পরকিয়া করেনি? বা যদিও করেনি তাহলে কি সে বাবার বাড়িতে এসে একবারও পরকিয়ায় লিপ্ত হয়নি? তুমি তো সত্যি কথা বলো, তুমি তো সত্যি কথা জানো। আমি জানি সন্দীপ খারাপ, আর আমি জানি সন্দীপের অনেক ভুল আছে। ওর প্রথম ফার্স্ট ভিডিও করা উচিত হয়নি, না করলে কি কেউ জানতে পারতো না? আর পরেও তো প্রাইভেট করে হাত জোর করে ক্ষমা চেয়ে জুলিয়েটকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলেছিল, কিন্তু জুলিয়েট পরে ভিডিও করে কি বললো? যে সে বাড়ি যাবে না। এক্স্যাক্টলি, সে কখনো বাড়ি ফিরতে চায়নি। ক্ষমা করা বা ক্ষমা চাওয়া, এই যে ক্ষমা চাওয়ার বিষয়বস্তুটা, এটা পুরোটাই কিন্তু একটা নাটকের অঙ্গ। যেভাবে এই কল রেকর্ডিংটা হটকারিতার সাথে কিন্তু হয়নি, এটাও প্রি প্ল্যান, না হলে বান্ধবীর সংসার বাঁচানোর জন্য এইভাবে মরিয়া হয়ে কোর্টে দৌড়তো না। এটুকু একটু বুঝতেই হবে তোমাদের, এইটুকু না বুঝলে তো খেলাটা এখানে কারা খেলছে সেটাই বুঝতে পারবে না। এই যো
ও না, আমি কামিংটা পুরোটা লোড করেছি, শুরুর দিকটা পরে চলে গেছে, পরের দিকটা শুরুতে চলে গেছে। তুমি বলছো জুলিয়েট ঠিক করেছে, আসলে কি কেউ মা তার ছেলেকে রেখে এই রকম আনন্দ করতে পারে? না দিদি ভাই, আমি তো অবাক হয়ে যাই যে জুলিয়েট তার ছেলেকে ছেড়ে কি করে এত হাসি খুশি আছে। বলছি না যে জুলিয়েটের হাসি খুশি থাকাটা পাপ, কিন্তু একবারও তুমি তার ভিডিওতে তুমি তার ছেলের কথা একবারও শুনতে পাও? ছেলেটা তো ওর বাবার কাছে আছে, যতই থাকুক ভালো থাকুক, তারপরেও ওর নিজের মন থেকে কি আওয়াজটা আসে না? আসে না ভাই, আসে না। এর নাম, তোমার নাম, অনেকের নাম সে তার ভিডিওতে নেয়, কিন্তু কেন তার ছেলের নাম একবারও নেয় না ভিডিওতে? যতই লিগাল প্রসিডিওরের মাধ্যমে পরে কাছে আনুক বা উইনিং ট্রফির মতো ইউজ করুক, নিজের এই কয়েক মাসের ভিতরে থাকা সত্তাটা কোনোভাবেই ক্যামেরার সামনেও আনতে চায়নি, কারণ জানে আমার কষ্টটা দেখনদারির বিষয়বস্তু হয়ে যাবে। আমি যতই কষ্ট দেখাই না কেন, মানুষ সেটাকে নিয়ে কন্টেন্ট করবে, এটা ওর মতামত। কিন্তু না ভাই, মায়ের ইমোশন নিয়ে কেউ কন্টেন্ট করতো না, বরঞ্চ তুমি ওই একদিন ইমোশনটা দেখিয়ে যেভাবে কন্টেন্টের জন্য বলেছো যে হ্যাঁ আমি ছেলের জন্য এটা করছি, সেটা একটু হাস্যকর বিষয় হয়ে গেছে, আর কিছু না। তারপর হ্যাঁ হ্যাঁ, এর একটা কথা তুমি বারবার বলেছো যে জুলিয়েট পরকিয়া করেনি, জুলিয়েট পরকিয়া করেনি, শুধু মোবাইল চ্যাট করেছে, মোবাইলে চ্যাট করেছে। আসলে সত্যিই কি পরকিয়া করেনি? এর পরেরটুকু আমি তোমাদের পড়ে শোনালাম। অ্যাকচুয়ালি ওনার কাছে মোবাইলে চ্যাট করাটাও যেমন পরকিয়ার অঙ্গীভূত হয় না, সেরকম ভাবে তোমার একটা ঘরে বসে আরেকটা ঘরে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হওয়াটাও ওনার কাছে কোনো অপরাধের বিষয়বস্তু নয়। যে যে সম্পর্কে খুশি থাকে না, সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে 100 বার পারে, তবে ধরা পড়া অবধি অপেক্ষা করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তোমার ভালো লাগছে না, তুমি বেরিয়ে যাও, গ্রাম্য পরিবেশ, আমাকে কেউ অ্যালাউ করতো না। আরে এই ভরসার হাতটা তো তখনও ছিল, তাহলে ভয় কিসের ছিল? কিসের ভয় ছিল? তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোমার বাপের বাড়িতে বসে থেকে তুমি একটা ভিডিও বানাবে, আমি আর তার সাথে সম্পর্ক রাখতে চাই না। অশান্তি তো তোমাদের মাঝে অনেক দিনের, তুমি তো বলছো এটাই, প্রিটেন্ড তো এটাই করছো, তাহলে দেখুন দাড়িটা চালিয়ে যেতে চেয়েছিলে কেন? দুদিকে ব্যালেন্স করে চলতে চেয়েছিলে, আর ভগবান তোমার একটা নৌকা ডুবিয়ে দিয়েছে, এই জন্য অগত্যা আরেকটা নৌকায় তোমাকে পথচারী হতেই হলো। যাই হোক বন্ধুরা, এই একটা বিষয় আমার বলার ছিল, এই বিষয়টার উপর অনেকেই জানতে চেয়েছিলে, তাই জন্যই বলে দিলাম যে ব্যাপারটা শুধু জুলিয়েটের জন্য সহজ হবে এমন, মানে সহজ হয়ে যাবে এটা যারা বলছে তাদের ক্ষেত্রে বলি, সন্দীপদার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অনেকটা সহজ প্রুফ করা যে ও কি কি করেছে। তাই বি অ্যালার্টেড, নিজেরা যুদ্ধ করার আগে কোমরে গামছাটা জোর করে বেশ শক্ত করে বেঁধে নেবো, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা।